জয় জগন্নাথ ৱেলকম বেক টু ৱেলেশ্বৰ ষ্টডি চেনেল তো পিলা মানে আমি প্ৰিভিয় ভিডিঅৰে চেট বিষয়ে পঢ়ি থাকে তো আজি আমি পঢ়িবা চেট বিষয়ে আছে তথ্য মই পুনিথৰে কৰি ৰখুজি চেট কোনো নিৰ্দিষ্ট বস্তু মানৰ সমাহাৰ বুজাই থাকে আমি প্ৰিভিয় ভিডিঅ'ৰে চেটৰ উপাদান মানুহ বুজিছিলে চেট ৰ উপাদান কে কি হৈ পাৰিব ঠিক অঁ এবাৰ গোটেই এক্সাম্পল নাবা সপোজ টেক এন এক্সাম্পল এ এ গোটেই চেট सेट भितर उपादान मानक अच्छा वु थ्री थ्री फोर फोर फाइव सिक्स सिक्स उपादान है वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन नाइनटा उपादान अच्छे कितु मुझे कही जो गुड़ाक सब रिपीट बारंबार न लेखिकी ता, ता भितर आम गोटे को लेखिपर एमती लेखिपर

যদি আমি নম্বর অফ সেট কহিবা আর এ সেট্র কতটা উপাদান অন অফ এ সেট তাকে এমি লেখা যায় এন অফ এ সেট বা নম্বর অফ এ কেতেটা ছটা হব না কি নটা হব কিনা তাকে বারম্বার আমি লেখা না ঠিক আছে আর গোটে কথা আমি এক্সাম্পল বুঝবা সপোজ থ্রি থ্রিটা কেউঠু আসিলা থ্রিটা হচ্ছে এ সেট্র উপাদান তামি লেখা যায় থ্রি বিলংস টু এ এইটাক কোৱা যায় বিলংছ টু বিলংছ টু মানে থ্ৰী ইজ এন ইমেণ্ট অফ চেট এ ঠিক অঁ তাক ওড়িয়ে কয় থ্ৰী এ চেটৰ এক উপাদান অটে ঠিক আছে থ্রি হোচি এ এক উপাদান মাসা করছি তুমি এটি বুঝিপার্থ আদি আমি এটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অভেন কেবি সেভেনটা কোড এর বিলং করছে কি এ বিলং করুনি এ বিলং করুনি বা আসুনি তো সেমতি লেখা সেভেন ইজ নট বেলংস টু এ এ এমতি লেখা হব নট বিলংস টু যায় নট বিলংস টু ঠিক আছে বা সেভেন ইজ নট এলিমে অফ সেট এ ঠিক আছে বা ওডিযার কহিল সেভেন এ র এক উপাদান নুহে ঠিক অঁ আগ গোটেই কথা আমি শিখিবা সপোজ টেক এন এক্সাম্পল বি গোটেই চেট তাৰ উপাদান মানে হ'ব এ বি চি ডি ইফ ঠিক অঁ তাক আমি এমি বি লেখি পাৰিবা বি গোটেই চেট যোন এ চি ডি বি এফ ই ତା'ର ଉପାଦାନମାନଙ୍କ ସ୍ଥାନକୁ ଅଦଳ ବଦଳ କରିକି ଲେଖିଲେ ଦୁଇଟି ଯାକ ସମାନ ହୋଇଥାଏ ଠିକ୍ ଅଛି ଗୋଟେ ସେଟ୍ର ଉପାଦାନମାନଙ୍କୁ ଅଦଳ ବଦଳ କରିକି ଲେଖିହବ ମୁଁ ଆଶା କରୁଛି ଏଠି ତୁମେ ବୁଝିପାରିଥିବ ବୋଲି ଏବେ ଆମେ ପଢ଼ିବା ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ଯେଉଁଟାକି সেট গঠন করা সময়মু ল করা হব যে কৌশ দত্তবস্তু উক্তট্র উপাদান কি নু তা নির্দিষ্টভাবে স্থিরীকৃত করা আবশ্যক দেখবা এগাম্পল সে কুচি কি ডেফিনেসন কুচি কি বা উটা কুচি কি যদি গোটে সেট আমি লেখুটি ফর একজাম্পল সুন্দর ফুল আপনি কো জি কেউ ফুলটা সুন্দর কেউ ফুলটা অসুন্দর জানি না তো এমি সেট এমি উপাদান কু আমি সেট গঠন করে পারবা নাহি। ঠিক আছে যেমন কি বৃহৎ গণন সংখ্যা গণন সংখ্যা তো অনেক কিন্তু বৃহৎ কেউটা আমি তো সেটা তো এইটা হচ্ছে আকু নেকি সেট গঠন করে পারা না কিছু তার যে উপাদানগুক রহব তার নির্দিষ্টতা না তো সেই সেট এবং এর উপাদান কোণি সংজ্ঞা না এই দুইটি পদ্য সংগাবিহীন অটেন ঠিক আছে বুঝি হলা তাপরে আমি পড়ি দুই প্রকার সেট গোটে হচ্ছে অসীম সেট আছে সসীম সেট ସସୀମ ସେଟ୍ ଆଉ ଅସୀମ ସେଟ୍ ସସୀମ ସେଟ୍ ଅସୀମ ସେଟ୍ କ'ଣ ଯଦି କୌଣସି ସେଟ୍ର ଉପାଦାନମାନଙ୍କୁ ଗୋଟି ଗୋଟି କରି ଗଣିଲେ ଗଣନ ପ୍ରକ୍ରିୟାର ପରିସମାପ୍ତି ଘଟେ ତେବେ ଉକ୍ତ ସେଟ୍ଟି ସସୀମ ସେଟ୍ ଯଦି ଗୋଟେ ସେଟ୍ ଆମେ ନେଉଛନ୍ତି ସପୋଜ୍ ଗୋଟେ ସେଟ୍ ନେଉଛନ୍ତି ଆମର ବାର ସପ୍ତାହର ବାର ସପ୍ତାହର ସବୁ ବାର ସେଟ୍ ନେବା କ'ଣ ଆସିବ সোম মঙ্গল বুধ গুর শুক্র শনি রবি জায়গা ধরল বলে মু এমতি লেখিদি ଛସିମ ସେଟ୍ର ଡେଫିନେସନ୍ କ'ଣ କହୁଛି ନା ଯଦି ଗୋଟେ ସେଟ୍ର ଉପାଦାନମାନଙ୍କୁ ଗୋଟି ଗୋଟି କରି ଗଣିଲେ ତାର ସମାପ୍ତି ଘଟୁଥିବ

समस्त गणन संख्यार सेट समस्त संख्यार सेट समस्त गणन संख्यार कौन लिखा गणन संख्या क्या कहुए गणन संख्या यू कि जोटा कि आम दैनन्द जीवन गणवे व्यवहार करुंत समस्त गणन संख्या कौन है पूरा ओन रु अनवर्ड ओड जी रहा वन टू थ्री फोर

पूर्ण संख्या पूर्णसङ्ख्या पूर्णसङ्ख्य सेट को कुनै पूर्ण संख्या हौ समस्त विद्युतात्मक संख्या तासहित सुन सहित समस्त जुक्तात्मक संख्या समिति केत विद्युतात्मक संख्या से डट डट म थ्री म टु म वान जिरो वान टु थ्री ଏମିତି ଆମେ ବିନ୍ଦୁ ବିନ୍ଦୁ ଅନୁମାନ କରିକି ଦେଇପାରିବା ତ ଇଏଟା ମଧ୍ୟ ହେଉଛି ଅସୀମ ସେଟ୍ ଯାହାକୁ ଆମେ ଏହାର ସବୁ ଉପାଦାନମାନଙ୍କୁ ଗଣିପାରିବା ନାହିଁ ଠିକ୍ ଅଛି ମୁଁ ଆଶା କରୁଛି ତୁମେ ଏଠି କ୍ଲିୟର୍ ହେଇଥିବ ବୋଲି ବା ବୁଝିପାରିଥିବ ବୋଲି